আচ্ছা, মনে করো কোনো একদিন সকালে ঘুম থেকে উঠে শুনলে আমি আর নেই, তুমি কি আমার জন্য তখন মাটিতে লুটিয়ে পড়ে কাঁদবে, নাকি কিছুটা সময়ের জন্য পাথর হয়ে যাবে? আমি জানি এই কথাগুলো শোনার পর তোমার এখন আমার উপর খুব রাগ হচ্ছে, সামনে পেলে হয়তো একটা চড়ো কষিয়ে দিতে, কিন্তু ওই যে আমার যে বড় জানতে ইচ্ছে হয়, যখন আমি থাকবো না তখন তোমার কেমন অনুভব হবে? আচ্ছা বলো, তোমার মধ্যে কি আমার জন্য শূন্যতা অনুভব হবে? মনে পড়বে আমায়? আচ্ছা ধরো কেউ তোমাকে ফোন করে বলল আমি সড়ক দুর্ঘটনায় মারা গেছি, আসবে তুমি আমার ক্ষতবিক্ষত শরীরখানা একটিবার দেখতে? আমি জানি এই কথাটা শুনে তোমার রাগ এখন আমার উপর দ্বিগুণ হয়ে যাচ্ছে, কিন্তু ওই যে আমার যে বড় জানতে ইচ্ছে হয়, যখন আমি থাকবো না তখন তোমার কেমন অনুভব হবে? এই যে আজ তুমি আমার উপর রাগ করো, কথায় কথায় রাগ করো, রাগের মাথায় যা নয় তাই বলো, আমি চলে গেলে কার উপর রাগ করবে বলো? কার উপর? কে তোমার খেয়াল রাখবে? কে তোমায় সারা রাত জেগে থেকে মানাবে? কে তোমার সাথে ঝগড়া করবে? কেই বা তোমাকে শহরের অলিগলিগুলো চেনাবে? কে তোমায় বলবে যে চলো আজ একটা মুভি দেখে আসি? কে তোমায় মোমো খাবার জন্য বায়না করবে? তুমি মায়ের উপর রাগ করে রাত্রিবেলায় না খেলে কে তোমাকে ভয় দেখিয়ে বলবে যে না খেলে কিন্তু কথা বলবো না? কে তোমার কাছে একটা চুমু খাবার জন্য শিশুর মতো বায়না করবে? কে তোমাকে খাদ্য হিসেবে দেখবে না? কে তোমার কপালে রয়ে যাওয়া চিকেন পক্সের দাগের উপর একটা চুমু খেয়ে বলবে ভালোবাসি, অনেক ভালোবাসি? অন্যরা চাইলেও এগুলো পারবে না, কারণ তারা শুধু তোমায় দেখেছে আর আমি তোমায় আবিষ্কার করেছি। তুমি ধীরে ধীরে আমাকে ভোলার চেষ্টা করবে, ভোলার প্র্যাকটিস করবে, কিন্তু ওই যে প্র্যাকটিস করে অন্তত ভুলে যাওয়া যায় না। যদি কোনো দিন হঠাৎ করেই আমাকে তোমার মনে পড়ে যায় তাহলে বুঝবে যে এবার প্রকৃত অর্থে তুমি আমাকে ভুলতে পেরেছ, নইলে যেই হঠাৎ করে মনে পড়তো না। কয়েক বছর বাদে তুমি যখন একটা নতুন প্রেম করবে, সেই মানুষটা যখন তোমার হাত ধরবে, তুমি কি তখন আমার স্পর্শ খুঁজবে? সে যদি তোমায় একাপে প্রথমেই ঠোঁটে চুমু খায়, তখন কি তোমার মনে হবে যে আমি হলে হয়তো আগে তোমার কপালে চুমু খেতাম? আমি জানি এবার তুমি রেগে আগুন হয়ে গেছো, কিন্তু ওই যে আমার যে বড় জানতে ইচ্ছে হয়, যখন আমি থাকবো না তখন তোমার কেমন অনুভব হবে? এক সময় তুমি অনেক বড় হয়ে যাবে, তখন তোমার একটা সংসার, একটা বাচ্চা, ভুলেই যাবে হয়তো প্রায় আমার কথা। তবে হ্যাঁ, তোমার ভবিষ্যতের মানুষটা আমার পরিপূরক হতে পারবে না। কারণ কি জানো? কারণ এই পৃথিবীতে কেউ কারোর পরিপূরক হতে পারে না। হয়তো সে এসে তোমার আমায় নিয়ে যে স্মৃতিগুলো আছে সেগুলো কিছুটা আবছা করে দিতে পারে, কিন্তু পরিপূরক হতে পারবে না। আর ওই যে আগেও যেটা বলেছিলাম, শেষবেলায় বেহায়া না হলে ভালোবাসলাম কই? দেখো আমি এতগুলো কথা বলে আসলে তোমায় দুঃখ দিলাম ঠিকই, কিন্তু তোমার রাগের পরিমাণটা আমায় বুঝিয়ে দিল যে তুমি আমাকে কতটা ভালোবাসো। আমার এই বেহায়াপনা যাবে না গো, আমার এই বেহায়াপনা কোনোদিনও যাবে না, কোনোদিনও না।